এর তো আমরা এই স্টল ফিটিং দিতে হবে এক্সট্রা এসে দুধ খাতে ওই যে টকে বললাম যে এটা এক্সট্রা ফিটিং ছিল বন্ধুরা দেখেন সবাই বলে যে বিদেশি ছাগলে একটা বাচ্চা হয় দুইটা বাচ্চা বাচ্চা বেশি হয় না কিন্তু এই যে ছাগলটা এই ছাগলটাই কিন্তু চারটি বাচ্চা হয়েছে আর দুধ খাওয়ার জন্য চারটি বাচ্চা কি করছে আল্লাহ মায়ের দুধ সন্তানের জন্য প্রাপ্য কিন্তু চারটি বাচ্চা যখন হয়ে যায় ঠিক এইভাবে কিন্তু দুধ খাওয়াতে হয় ধরে একদম ভাগ করে সমান তালে চার ভাগ করে চারটে খাওয়াতে হবে আর না যদি একজন আগে খেয়ে দুধ খাইতো তাহলে কিন্তু পুরো দুধটা সে একাই খেয়ে ফেলতো তখন তার ডাইজেস্টের সমস্যা তো বাকিরা আবার দুধ পেতো না এই জন্য ছাগল খামারে ভালো অভিজ্ঞ রাখাল দরকার যারা এগুলো বোঝে হ্যাঁ চারটি বাচ্চা অনেক সময় কিন্তু পাঁচটা বাচ্চাও হয় তিনটা বাচ্চা হয় হ্যাঁ দুটি বাচ্চা হলে কিন্তু সমস্যাটা কম হয় দুটি বাট থাকে তো দুটি বাচ্চা মানে ছাগল দুটি বাচ্চা হিসেবে একবারই খেতে পারে কিন্তু এরকম তিনটা চারটা হয়ে গেলে ঠিক এইভাবেই মানে ছাগল ছানাকে দুধ খাওয়াতে হয় সে দেখতে পাচ্ছেন এই যে একসাথে দুটি খাচ্ছে এবং এর একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়ানোর পরে আবার বাকি দুইটাকে এনে খাওয়াতে হবে ছাগলের এইভাবে যদি আপনারা মেইনটেইন করতে না পারেন তাহলে কিন্তু ছাগলের ছাগলের পালন করতে গেলে অনেক সমস্যা হবে যে এরকম যদি এরা দুজন যদি ধরে না রাখতো একটি এসে বাকি দুধ সব পুরো দুধ খেয়ে ফেলতো তখন কিন্তু তার ডাইজেস্টের সমস্যা হইতো বাকি তিনটা আবার দুধ পেত না কত সমস্যা ছাগল পালন কিন্তু একটা মানে সায়েন্স সেটা কিন্তু বৈজ্ঞানিক সায়েন্স কেন ঘর করতে হয় কিন্তু সায়েন্সের মতো করে হ্যাঁ বিজ্ঞান এখানে থাকবে হ্যাঁ ঘর ঘর আলাদা ভ্যাকসিনেশন আলাদা সব কিছু মানে সারাক্ষণ কিন্তু এগুলোর দিকে নজরদারি করতে হয় আমরা সেটা করার চেষ্টা করেছি এই বিদেশি ছাগলগুলো কেমন বাচ্চা দেখ